মৃত্যুকে বরণ করে গাইত যাহারা জীবনের জয়গান, দিনের খাতিরে যারা কাতরে সর্বস্ব করেছে দান, অর্ধ পৃথিবী করেছে শাসন তালে দেওয়া জামাগে, অর্ধ পৃথিবী করেছে শাসন তালে দেওয়া জামাগে, আটার বস্তা পিঠে করিয়া সেদিত দোস্তময়ে, আজ কোথায় গেল সে মানব দরদি, আজ কোথায় গেল সে মানব দরদি, তাওহীদে সন্তান কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেন জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ ডাকো তাহারে, সব ক্ষমতার মালিক আল্লাহ ডাকো তাহারে, সারা জীবন কাটাইয়া দাও, সারা জনম কাটাইয়া দাও তাহার জিকিরে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, সবাই বলেন আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, সব ক্ষমতার মালিক আল্লাহ ডাকো তাহারে, সব ক্ষমতার মালিক আল্লাহ ডাকো তাহারে, সারা জীবন কাটাইয়া দাও, সারা জীবন কাটাইয়া দাও তাহার জিকিরে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, লা ইলাহা আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে, হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম্পা জোরে হারবে কে, বাম্পা জোরে হারবে কে, কথা ঠিক কিনা জোরে বলেন, আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে, হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম্পা জোরের হারবে কে, এই জন্য পুরুষদের তুলনায় মহিলারা একটু বাঁকা বেশি না কম, কত দেখি কথা বোঝেন নাই, পুরুষের তুলনায় মহিলারা একটু বাঁকা বেশি না কম, তার মানে আমরাও কিন্তু বাঁকা কম না, এটাই তো প্রমাণ করলেন নাকি, আমরাও বাঁকা আছি তবে আমরা কিন্তু স্ত্রীদের সঙ্গে বাগানো করে পারি না, কথা বলেন না কেন, ঠিক কি না, আমরা চাইলেও কিন্তু বউদের সাথে বাকামো করে পারি না, আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে, হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম্পা জোরের হারবে কে, হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম্পা জোরের হারবে কে, মাটির মানুষ কইল কথা, মাটির মানুষ কইল কথা, খুনিয়া জবান তারে আল্লাহ সব
সবই পারে, আল্লাহ সবই পারে, লা ইলাহা সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে সব ক্ষমতার মালিক আল্লাহ, বলুন সবাই সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে সারা জম কাটাইয়া দাও তাহার জিকিরে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, জোরে জোরে বলুন একবার মারহাবা। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার উপর অনুগ্রহে কিসমত প্রতাপপুর পশ্চিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণ এবং সমাজ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাজের সহযোগিতায় আয়োজিত অনেক সুন্দর সুসজ্জিত আজকের বিশাল আয়োজন কোরআন মাহফিলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার জন্য সুযোগ করে দিলেন, সে আল্লাহর জন্য শুকরিয়া জ্ঞাপনার্থে শ্রদ্ধা জানিয়ে তো কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত পবিত্র জবানে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। ইচ্ছা আরেকটু জোরে বলা যায় না ভাই? আরেকটু জোরে বলি না, আলহামদুলিল্লাহ। জবানের মালিক কে বলেন তো? কণ্ঠের মালিক এই কণ্ঠে উচ্চারণ হবে কার নাম? আল্লাহর নাম উচ্চারণের ক্ষেত্রে কোন কার্পণ্যতা করা আমাদের কণ্ঠে যেন প্রকম্পিত হয়, উত্তাল তরঙ্গমালার সৃষ্টি হয়, যখন আপনার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ শব্দগুলো যখন আপনি উচ্চারণ করেন যতদূর পর্যন্ত যায় হাদিসে বলা হচ্ছে ততদূর পর্যন্ত গাছপালা বৃক্ষরাজি তরু লতা পশু পাখি এমনকি ইতর প্রাণী কুকুর পর্যন্ত কেয়ামতের দিন আল্লাহর পক্ষে আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, সাক্ষ্য প্রদান করবে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে সে আল্লাহর নাম যখন আমরা উচ্চারণ করবো আল্লাহর নাম উচ্চারণের ক্ষেত্রে কোনো কার্পণ্যতা করা যাবে না, সে আল্লাহর জন্য আমরা আবারও করছি আলহামদুলিল্লাহ। অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবীকুল শিরোমণি সাইয়েদুল মুরসালিন ও রহমাতুল্লিল আলামিন আহমদ মুস্তাফা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জলসার প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের পাবনার গড় মানুষের নেতা জনাব গোলাম ফারুক প্রিন্স মহোদয়, বিশেষ অতিথি বৃন্দ আছেন জনাব আলহাজ মোশাররফ হোসেন মাওলানা চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ পাবনা, জনাব শরীফ উদ্দিন প্রধান, তরিকুল ইসলাম রায়হান, মাহমুদুল হাসান হিরক, আলহাজ মোহাম্মদ আবুল হাসেম। আল্লাহ পাক এই সম্মানিত অতিথিদেরকে জান্নাতের অতিথি করে কবুল করুন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তাদেরকে দিয়ে যেন ইসলামের এমন কিছু খেদমত যেন তারা করতে পারে, যেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতের যেন অতিথি করে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জালসার প্রধান আকর্ষণ আছেন ডক্টর মাওলানা মোহাম্মদ মুনিরুজ্জামান সুফি হাফিজাহুল্লাহ, অনেক বড় পণ্ডিত মানুষ, বিসিএস ক্যাডার, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইসলামিক স্টাডিজ বিভাগ ইসলামিয়া সরকারি কলেজ সিরাজগঞ্জ। এরপরে কথা বলেছেন হাফেজ আফতাবউদ্দিন বিন আব্দুল্লাহ, অত্র মসজিদের সম্মানিত খতিব, সভাপতি আছেন জনাব আলহাজ উম্মত আলী, বিশিষ্ট ব্যবসায়ী পাবনা, সার্বিক পরিচালনায় সিরাজুল ইসলাম ভাই আছেন, আরজ বুসার নবীর উদ্দিন সম্মানিত সভাপতি অত্র মসজিদ, সেই সাথে আমাদের অত্যন্ত আদর ভালোবাসার খুবই প্রিয় হ্যাঁ আলহামদুলিল্লাহ বিশেষ অতিথি যারা
আমাদের কমিশনার সাহেব বিশেষ অতিথি জনাব তরিকুল ইসলাম রায়হান তিনি উপস্থিত আছেন। তো আল্লাহ পাক সকলকে যেন কবুল করে নেন, বিশেষ করে সোনার তরুণ যুবক ভাইরা যারা সার্বিক সহযোগিতা করেছেন, অনেক পরিশ্রম করেছেন, আল্লাহ পাক সকলকে যেন আজকের এই জালসার ওসিলাই কোরআনের মাহফিলকে সহযোগিতা করার ওসিলা, লাভ মানে কি অন্য কিছু না জানলাম, এগুলো কিন্তু আমরা খুব ভালো করে জানি, লাভ ভালোবাসা, এই লাভ যে আমরা করি সেখানে যদি লাভ না থাকে তাহলে কিন্তু আর লাভ থাকে না, লাভ থাকে ভালোবাসা দুজনের মধ্যে যদি আদান প্রদান না হয়, দেখা সাক্ষাৎ না হয়, ভেঙে চৌচির হয়ে যায় না, হাই রে ভালোবাসা, ভাঙতে তিন দিন, করতে তিন দিন, ভাঙতে লাগে এক ঘন্টা, বছরের পর বছর প্রেম করতেছে, ভালোবাসতেছে, লাভ করতেছে, হঠাৎ করে একদিন বিশেষ মুহূর্তে তার কোনো আবেদন হয়তো সে রক্ষা করতে পারেনি, লাভ ভালোবাসা যা কিছু ছিল সব ভেঙে চুরমার, এটা কি ভালোবাসা নাকি মুরগি পোষা? ভালোবাসা আর মুরগি পোষার মধ্যে কিছু সম্পর্ক আছে না? আমাদের সমাজে কিন্তু মুরগি পোষার মতো ভালোবাসায় চলতেছে, মুরগিরে কিন্তু আমরা অনেক আদর করে বড় করি, কিন্তু যখন প্রয়োজন হয় ছুরি চালাতে কোনো দ্বিধাবোধ করি না, কথা বলেন ঠিক কিনা? আমাদের ভালোবাসা গুলো কিন্তু এরকম হয়ে গেছে। প্রকৃতপক্ষে একজন ইমানদার প্রথমত কাকে ভালোবাসবে ভাই বলেন তো দেখি, প্রথমত কাকে ভালোবাসতে হবে? সকলকে বলতে হবে কাকে ভালোবাসতে হবে? সব চাইতে বেশি ভালোবাসবে আমার আল্লাহকে, যেরকম সুবহান আল্লাহ, আল্লাহকে ভালোবাসার পর এই দুনিয়ার জীবনে মানুষের মধ্যে সব চাইতে একজনকে বেশি ভালোবাসতে হবে, তার নামটা কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে তো প্রথমত ভালোবাসতেই হবে, কিন্তু আল্লাহকে ভালোবাসার পরেই মানুষের জগতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে একজন মানুষকে, সেই মানুষের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন প্রাণ উজাড় করে আল্লাহর পরে একফাত যে মানুষটাকে দিতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন যদি দিতেই হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার দুঃখ যত না যিনি সইতে পারে না, ওই নবী যিনি ভালোবাসায় সারা